প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। সবাইকে আমার ডিজিটাল ক্লাসে স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করব। তোমরা সবাই খুবই মনোযোগী হবে এবং আমি আশা রাখি যে এই অধ্যায় থেকে প্রত্যেক বছর আমাদের পরীক্ষায় একটা করে কোশ্চিন থাকে। অর্থাৎ এই অবস্থার নাম হচ্ছে, এই অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ। আমরা এই অধ্যায়টুকু যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো যদি খুব ভালোভাবে সুন্দরভাবে আয়ত্ত করতে পারি, খুব সহজেই আমরা এক সেট কোশ্চিনের অ্যান্সার করতে পারি। তো আর কথা না বাড়িয়ে আমরা শুরুতেই চলে যাচ্ছি আমাদের মূল টপিকে। আবারও সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। তোমরা এখন অধ্যায়ভিত্তিক আমরা কিছু সৃজনশীল প্রশ্নের যে ফর্মুলাগুলো রয়েছে বা সৃজনশীল প্রশ্ন রয়েছে, এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা বিষয়গুলো সুন্দরভাবে আরেকবার রিভিউ করবে এবং যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু একটা জিনিস দেখা যাচ্ছে, অর্থাৎ পানির নিচে আমরা মাছ দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে কিছু মাছ দেখা যাচ্ছে, এই মাছগুলোর উপরে দেখো কিছু একটা তীর দিয়ে আঘাত করা হচ্ছে। তার মানে এর উপরে কিছু একটা পড়ছে বা কিছু একটা আসছে। আসলে সেটা কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এইটা হচ্ছে পানির চাপ, অর্থাৎ সমস্ত পানির যে চাপ সেটা দেখো এই দুটা মাছ দেখানো হয়েছে। একটা উপরে আছে যাকে ছোট তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে, যাকে ছোটো তার বোঝানো হচ্ছে, এবং আরেকটা আছে যেটা পানির একেবারে নিচে, অর্থাৎ আমাদের যে পন্ড বা যেটা বোঝাচ্ছে তার নিচে আছে। তাহলে দেখো দুইটা কিন্তু চাপ পাচ্ছে বা দুইজনের চাপ কিন্তু একই সমান নয়। তাহলে আজকে আমরা আলোচনা করব বা আমাদের যে আলোচ্য বিষয় হবে সেটা হচ্ছে স্থির তরলের কোনো বিন্দুতে চাপের রাশিমালা। অবশ্যই তরলটাকে আমরা স্থির বিবেচনা করব। আমরা কিন্তু প্রবাহী কোনো তরলের কথা বিবেচনা করছি না, আমরা বলছি স্থির তরলের কোনো বিন্দুতে যে চাপ হবে সেই চাপের রাশিমালা আজকে আমরা নির্ণয় করতে যাব। তো তার আগে আমাদের আজকে কিছু জিনিস আছে যে জিনিসগুলো একটু সুন্দরভাবে যদি আমরা লক্ষ্য করি। তো এই পাঠ শেষে শিক্ষার্থীরা স্থির তরলের কোনো বিন্দুতে চাপের রাশিমালা পরিমাপ করতে পারবে, অর্থাৎ তরলের সে বিন্দুতে কী পরিমাণ চাপ আছে সে চাপের পরিমাণ আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, তার আগে আমরা কিছু জিনিস জেনে নিই। আমরা দেখতে পাচ্ছি যে গভীরতা বাড়লে চাপ বাড়ে, অর্থাৎ তোমরা দেখো খুব সহজেই এখানে খুব ভালোভাবে দেখা যাচ্ছে, এখানে দুইটা মাছ দেখতে পাচ্ছ, অর্থাৎ এই মাছটা উপরে আছে, সে ঠিক পানির যে পরিমাণ চাপ পাচ্ছে, অর্থাৎ এর থেকে যদি নিচেরটার দিকে আমরা একটু খেয়াল করি, নিচের যে মাছ আছে সে যে পরিমাণ চাপ পাচ্ছে দুইজনের চাপ কিন্তু সমান নয়। অর্থাৎ আমরা যদি পুরো সিলিন্ডারকে দেখি তাহলে দেখা যাচ্ছে যে উপরের মাছ যে চাপ পাচ্ছে নিচের মাছ তার থেকে অনেক বেশি চাপ পাচ্ছে। সুতরাং এখানে চাপ কিন্তু কতগুলো বিষয়ের উপরে নির্ভর করছে, সে বিষয়গুলো কী কী? তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে পানির উচ্চতা, অর্থাৎ উপরের মাছটি পানির যে সারফেস বা পৃষ্ঠ থেকে কতটুকু নিচে আছে, আবার নিচের মাছ অর্থাৎ একেবারে পুকুরের বা আমরা যে সিলিন্ডার দিয়ে দেখিয়েছি তার নিচের যে মাছ সে ঠিক পানির একেবারে নিচের পৃষ্ঠ থেকে কতটুকু উপরে রয়েছে সেটার উপরে নির্ভর করছে চাপ। তাহলে চাপের যে বিষয়গুলো আমরা এখানে খুব সুন্দরভাবে দেখেছি, আমরা বুঝতে পারছি যে গভীরতা যদি বাড়ে তাহলে চাপ বাড়ে, এটা একটা বিষয় তাহলে আমাদের মনে রাখতে হবে। এর সাথে আর একটা জিনিস আমরা খেয়াল করব যে এখানে আমরা বলে দিয়েছি যে এখানে চাপ কম, এখানে চাপ বেশি। এরপর আমরা চলে আসি ঘনত্ব বাড়লে চাপ বাড়ে। কী বলা হয়েছে? ঘনত্ব বাড়লে চাপ বাড়ে। আমরা দুইটা সিলিন্ডার দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে নিশ্চয়ই এই সিলিন্ডারের এর মধ্যে একটা বস্তু বিবেচনা করেছি, এই সিলিন্ডারটি পানিতে রয়েছে, আর একটা সিলিন্ডার রয়েছে যে সিলিন্ডারের এই অংশের এই জায়গার মধ্যে রয়েছে মধু। তাহলে এখন আমরা যদি খুব সহজে চিন্তা করতে পারি যে এখানে আমাদের পানিতে কী হয়েছে, চাপ কম, আর আমাদের যেখানে মধু আছে অর্থাৎ ঘনত্ব যেটার বেশি সেই জায়গাতে চাপের পরিমাণ খুবই বেশি। এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা খুব সহজেই এখান থেকে দেখতে পারি, আমরা এখন আমরা এই যে পানির অভ্যন্তরে আমরা একটু চলে আসি, আবার একটু পিছনে চলে আসি, ঠিক আমি যে সিলিন্ডারটা নিয়েছি, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে পানি একটা আমরা সিলিন্ডার বিবেচনা করেছি, তার মধ্যে একটা বস্তু বিবেচনা করেছি। আমি ধরে নিলাম যে পানির উপর থেকে ঠিক এইখানে সিলিন্ডারের যে দূরত্ব বা টোটাল ঠিক সিলিন্ডার বেস পর্যন্ত যে দূরত্ব সেটাকে ধরে নিলাম এইচ। অবশ্যই এটার একটা ক্ষেত্রফল আছে, সেই ক্ষেত্রফলটা হচ্ছে এ। লাইটলি আমরা যদি ফিগারটাকে একটু খাতায় অঙ্কন করি,
देखते चाहिए जो विषयटी दाड़े जे हमें जो सिलिंडार पा हमें से सिलिंडार सिलिंडार हमें एक सिलिंडार मध्य एक वस्तु विवेचना कर पानी पृष्ठ जार गभरता दूरत एज परिमप कर आयतन सरि आयतन बोलो ना बोलो जो एरिया क्षेत्रफल हे ताहले हमें ए क्षेत्रफल अर्थात ए क्षेत्रफल ए क्षेत्रफल जो इफेक्टिव फोर्स पा से हे एस रो जी तुम्हरा जानो जेखने ए होचे क्षेत्रफल एस की बोले उच्चता एवं रो होचे पानी घनत्व और जी होचे अभिकर्ष त्वरण आमरा जानी जे एकक क्षेत्रफले प्रयुक्त बाधादानकारी बल के बला हय चाप ताहले आमरा जानी चाप पी इक्वल एफ बाई ए आमरा एफर मान बेर करेछि अर्थात ए सिलिंडार जे एस परिमाण गभीरे आछे सेखान थेके आमरा जदि एखान थेके जदि एफर मानटा बसिए दी एफर मान आमादेर आमरा जानी जे ए एस रो जी और ए क्षेत्रफलेर चापेर परिमाण आमरा बेर करब ताहले एखान थेके आमरा जे राशिमालाटा पाच्छि सेटा होच्छे पी इक्वल एस रो जि तोमरा এই সমীকরণটার সঙ্গে সবাই পরিচিত হয়েছে এখানে শুধু আমাদের মনে রাখতে হবে যে তরলের অভ্যন্তরে আমরা যে চাপ নির্ণয় করছি সেই চাপ পি সেই চাপটি কতগুলো বিষয়ের উপরে নির্ভর করছে আমরা প্রথমে সুন্দরভাবে এক্সপ্লেইন করেছি আমরা ব্যাখ্যা করেছি যে যদি তরলের গভীরতা এইস হয় তাহলে তরলের ঘনত্ব যদি রো হয় এবং অভিকর্ষ ত্বরণ জি এই তিনটা বিষয়ের উপর নির্ভর করছে আমরা আগে দেখিয়েছি যে তরলের গভীরতা বাড়লে চাপ বাড়ে ঘনত্বের সঙ্গে চাপের একটা সম্পর্ক রয়েছে এবং অভিকর্ষ ত্বরণের সঙ্গেও চাপের একটা সম্পর্ক রয়েছে এই সমীকরণ দিয়ে খুবই একটি গুরুত্বপূর্ণ সমীকরণ এই সমীকরণ থেকে বিভিন্ন পরীক্ষায় এই সমীকরণ দিয়ে অঙ্ক আসে আমরা এই সমীকরণ নিয়ে পরবর্তীতে এখান থেকে কি ধরনের সৃজনশীল প্রশ্ন আসে সেই সৃজনশীল প্রশ্নগুলো সলভ সহ সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আরও একটি বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে এসটিপি তোমরা নাম শুনেছো হয়তো যে এসটিপি মিন্স স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার তোমরা এটা মনে রাখবে যে এসটিপি যার অর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার আচ্ছা স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রমাণ তাপমাত্রা বলতে কি বোঝায় এটা সম্পর্কে তোমাদের ধারণা আছে অবশ্যই এবং প্রমাণ তাপমাত্রা বলতে যে তাপমাত্রাকে বোঝানো হয়েছে সেটা হলো 273.16 কেলভিন আমরা স্ট্যান্ডার্ড প্রেশার নির্ণয় করব প্রমাণ চাপ নির্ণয় করব তো আমরা যদি প্রমাণ চাপ নির্ণয় করতে যাই আমরা প্রমাণ চাপ নির্ণয় করতে গেলে আমাদের একটা বিষয় জানতে হবে তোমাদের যদিও এই বিষয়গুলো নিয়ে ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তারপরেও তোমাদের মনে করার জন্য আমি আরও একবার তোমাদের একটু মনে করিয়ে দিতে চাই যে চাপ যে যন্ত্র অর্থাৎ বায়ুর চাপ যে যন্ত্র দিয়ে পরিমাপ করা হয় তার নাম কি তার নাম হচ্ছে ব্যারোমিটার বায়ুর চাপ যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় তার নাম হচ্ছে ব্যারোমিটার আমরা শরীরের যে তাপমাত্রা পরিমাপ করি যে যন্ত্রের সাহায্যে সেই যন্ত্রটির নাম কি থার্মোমিটার আমরা ভূমিকম্প যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করি সেই যন্ত্রটির নাম কি সিসমোগ্রাফ আচ্ছা তাহলে ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা বিষয়গুলো যদি একটু করে মনে রাখি তাহলে এই জিনিসগুলোই পরবর্তীতে আমাদের কোনো জেনারেল নলেজ বা পরীক্ষায় কাজে লাগবে তো যাই হোক আমরা বায়ুচাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার এই ব্যারোমিটারের পারদ যখন 76 সেন্টিমিটার বা 760 মিলিমিটার পারদস্তম্ভ উচ্চতায় যে চাপ দেয় সেই চাপকে আমরা বলবো প্রমাণ চাপ আমি বিষয়টুকু আরেকটু ক্লিয়ার করতে চাই আমি যদি বলি তোমাদের যে ধরে নাও এটা একটা ব্যারোমিটার এই ব্যারোমিটারের মধ্যে কী থাকে অবশ্যই পারদ থাকবে এই পারদটি 76 সেন্টিমিটার উচ্চতায় 76 সেন্টিমিটার উচ্চতায় যে চাপ দিবে সেই চাপকে আমরা বলবো প্রমাণ চাপ তাহলে এখানে পারদের যে উচ্চতা আমি পাচ্ছি এইখানে এই পারদের উচ্চতা কত পেয়েছি 760 মিলিমিটার বা 76 সেন্টিমিটার এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে এই প্রমাণ চাপ নির্ণয় করার ক্ষেত্রে আমরা পেয়েছি যে উচ্চতাটা পেয়েছি 760 মিলিমিটার মার্কারি প্রেশার তাহলে আমরা প্রমাণ চাপের সংজ্ঞাটাকে একটু সুন্দর করে যদি বলতে চাই এটা অবশ্যই হতে হবে সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে ঠিক আছে তাহলে প্রমাণ চাপটাকে আমরা এভাবে ডিভাইন করতে পারি যে সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 760 মিলিমিটার মার্কারি প্রেশারের যে চাপ সেই চাপকে আমরা বলবো প্রমাণ চাপ
এখন আমরা যদি ডাটাগুলোকে ইনক্লুড করতে থাকি, তোমাদের সবসময় আমি একটা কথা বলেছি যে ফিজিক্সের ম্যাথ করার সময় আগে ডাটাগুলো লিখবা। তাহলে দেখো, খেয়াল করে দেখো, এই জায়গায় আমরা এইচ পেয়েছি, এইচ পেয়েছি কত পেয়েছি, 760 মিলিমিটার মার্কারি প্রেশার। আচ্ছা, আমরা অবশ্যই থার্মোমিটারের মধ্যে কী ব্যবহার করি, পারদ ব্যবহার করি। পারদের ঘনত্ব কত, 13,596 কেজি পার মিটার কিউব। ও, তোমরা মনে রাখবে, অবশ্যই ইউনিটসগুলো মনে রাখবে, ঘনত্বর একক কি, বিভিন্ন বিষয়ের যে ইউনিটসগুলো রয়েছে, ইউনিটসগুলো কীভাবে বের করতে হয় সেগুলো তোমাদের শিখিয়েছি, সেগুলো মনে রাখবে। তারপরে জি এর মান আমাদের জানা আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা এই মানগুলোকে এখানে বসিয়ে দিলাম। আমরা জানি আমরা যে চাপের সমীকরণ বের করেছি, পি ইকুয়াল এইচ রো জি, এই সমীকরণ থেকে আমরা যে আমাদের প্রমাণ চাপ, সেই চাপের পরিমাণটা বের করব। তাহলে এখানে চাপের পরিমাণ দেওয়া আছে 760 মিলিমিটার মার্কারি প্রেশার দেওয়া আছে, এটাকে আমি মিটারে দিয়ে নিলাম, তাহলে আসবে 0.76। পারদের ঘনত্ব দেওয়া আছে 13,596। তোমাদের বইয়ে, কোনো কোনো বইয়ে 593 জায়গায় 13,600 থাকতে পারে, সেক্ষেত্রে মানের একটু পরিবর্তন হবে। তবে স্ট্যান্ডার্ড যেটা হবে সেটা হচ্ছে 13,596, যেটা আমি লিখে দিয়েছি। অভিঘর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটাও ঠিক থাকবে। আমরা মানগুলো বসিয়ে যদি ক্যালকুলেশন করি, তাহলে প্রমাণ চাপের মান আমরা পাবো, যে প্রমাণ চাপ পি ইকুয়াল এত 1.013 ইনটু 10^5 স্কেল। তোমাদের যদি এই বিষয়ে কোনো সমস্যা থাকে শিক্ষার্থীরা, তোমরা এই যে প্রমাণ চাপ আমরা নির্ণয় করেছি, এই প্রমাণ চাপ নির্ণয়টি তোমাদের খুব ভালোভাবে শিখতে হবে। কারণ তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবে, তোমাদের একাদশ শ্রেণীর আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ে আবার এই প্রমাণ চাপ নির্ণয় করানো হবে। ঠিক একইভাবে, একই প্রসিডিউরে এই পি ইকুয়াল এইচ রো জি ফর্মুলা ব্যবহার করব। তোমাদের এই পি ইকুয়াল টু এইচ রো জি ফর্মুলা ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ম্যাথ কমপ্লিট করব। সেই ম্যাথগুলো হবে যে আমাদের পুকুরের যে গভীরতা নির্ণয় করেছি, সেই গভীরতা নির্ণয় করব। আমরা দুইটা চাপের মধ্যে সম্পর্ক বের করব। এইভাবে আমরা এই সমীকরণ ব্যবহার করে বিভিন্ন ধরনের ম্যাথ সলভ করব। তো এসটিপি বিষয়টি তোমাদের যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে এসটিপিতে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেশারে, অবশ্যই আমাকে নক করবে, আমি তোমাদের প্রশ্ন সলভ করে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, এর সাথে আমরা যে বিষয়গুলো দেখেছি, যে ঘনত্বের সঙ্গে চাপের যে পরিবর্তন, আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি, তোমরা দেখেছো। এবার আমরা চলে আসি, যে যদি দলীয় কাজের কথা বলা যায়, দলীয় কাজ না, তোমরা একটু বাসায় বিষয়গুলো চিন্তা করবে। যেহেতু আমাদের এখন ক্লাস বন্ধ, সেহেতু আমরা দলীয় কাজ নয়, আমরা চিত্রের বিন্দুতে চাপ বেশি হবে ব্যাখ্যা করো। আমরা এই প্রশ্নটা দেখেছি, এ বিন্দু এবং বি বিন্দু দুটা বিন্দু দেওয়া আছে, কোন বিন্দুতে চাপ বেশি হবে ব্যাখ্যা করো। অর্থাৎ তোমরা গভীরতার আলোকের ব্যাখ্যা দিতে পারো, অথবা এখান থেকে অনেক সময় প্রশ্ন হয় যে পানিতে ডুব দিলে কানে ব্যথা লাগে কেন, এ ধরনের কিছু অনুধাবনমূলক প্রশ্ন হয়। তোমরা কিছু সহায়ক বইয়ের সাহায্যে এ ধরনের প্রশ্নগুলো একটু দেখবে, দেখে সলভ করবে, চেষ্টা করবে। এরপরে চলে আসো তোমাদের যে মূল্যায়ন, যেহেতু আমরা মূল্যায়নটা ঠিক ক্লাসে হয়, সেহেতু আমরা মূল্যায়ন ওইভাবে করতে পারছি না। তোমাদের যে বিষয়গুলো দেওয়া হলো সেগুলো তোমরা ভালোভাবে খেয়াল করবে। তোমাদের বাড়ির কাজগুলো দেওয়া হচ্ছে, বাড়ির কাজ থাকবে। আমরা দুইটা বিন্দু নিয়েছি, এ বিন্দু এবং বি বিন্দু। দেখো যে তরলের উপরিতল থেকে এ ও বি বিন্দুর উচ্চতা যথাক্রমে 20 মিটার ও 50 মিটার হলে উভয় বিন্দুতে চাপের তুলনামূলক বিশ্লেষণ করো। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যে দুইটা বিন্দু নিয়েছি, আমরা যে দুইটা বিন্দু নিয়েছি এখানে, একটা বিন্দুর নাম হচ্ছে এ বিন্দু, আর একটা বিন্দুর নাম হচ্ছে বি বিন্দু। তাহলে আমরা যে চাপের সমীকরণ ব্যবহার করেছি, যে চাপ পি ইকুয়াল এইচ রো জি, তাহলে ওটা এ বিন্দুর জন্য যদি আমি চিন্তা করি, উভয় বিন্দুতে চাপের তুলনামূলক বিশ্লেষণ করো, তাহলে আমার সমীকরণটা এ বিন্দুর জন্য, আমি যদি সমীকরণের এরকম ফর্ম নিয়ে নিতে পারি, পি এ ইকুয়াল টু এইচ এ রো জি। আচ্ছা, আমি ঠিক বি বিন্দুর জন্য একইভাবে যদি বি বিন্দুতে চাপের পরিমাণটা নিতে চাই, তাহলে আমি কী লিখতে পারি, যে পি বি ইকুয়াল এইচ বি ইকুয়াল টু রো ইকুয়াল জি।
এবার আমরা দুটাকে খুব সহজেই ক্যালকুলেট করতে পারি বা এদের মধ্যে কম্পেয়ার করতে পারি। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আমরা এইচ এ নিলাম, এইচ বি নিলাম, রো আর জি নিলাম না কেন? শিক্ষার্থীরা, এটি খুবই সহজ একটি বিষয় যে আমাদের যে দুটা বস্তু এ ও বি নেওয়া হয়েছে তারা একই তরলে রয়েছে, অর্থাৎ উভয়ের ক্ষেত্রে ঘনত্ব একই এবং এদের যে অভিকর্ষ স্তরণ আমরা সেটাকে আমরা একই ধরে নিয়েছি, যে অভিকর্ষ স্তরণের মান 9.8 ধরে নিয়েছি। কিন্তু উচ্চতার উপরে অভিকর্ষ স্তরণের পরিবর্তন হয়, যদিও সেটাকে আমরা নেগলেজেবল বিবেচনা করেছি। ঠিক একইভাবে আমরা এ ও বি বিন্দুতে চাপের তুলনামূলক বিশ্লেষণ করে ফেলতে পারি। যেহেতু আমাদের এখানে ডাটা দেওয়া আছে, তোমরা তুলনামূলক বিশ্লেষণ করে আমাকে আমার ইনবক্সে এটার উত্তর পাঠিয়ে দিবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ও আরেকটি কথা তোমাদের বারবার বলছি যে লকডাউন, কিন্তু লকডাউন নিয়ে আসলে জীবনযাত্রা সব কার্যক্রমই চলছে। আমাদের যে পরীক্ষাগুলো, হয়তো আমাদের তোমাদের গত ভিডিওতেও আমি বলেছি যে আমাদের পিএসসি জেএসসি পরীক্ষা বাদ হয়েছে, কিন্তু আমাদের পরীক্ষাটা যথাসময়ে না হলেও, হয়তো যদি এক আধ মাস বা দু মাস পরেও হয়, বা সিলেবাসের যদি একটু ডিলে করে হয়, তাহলেও কিন্তু আমাদের পরীক্ষা যথাসময়ে হবে। আর পরীক্ষার উপরে নির্ভর করছে তোমার বাকি সব কিছু, সেক্ষেত্রে তোমাকে ইন্টারমিডিয়েটের ভালো একটা জায়গায় বা অ্যাডমিশান নিতে হবে, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই জানতে হবে, শিখতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নেই। ডিপ্রেশন না করে এখন নিয়মিত পড়াশোনা করো, ইনশাল্লাহ আমরা আশা রাখি আমাদের প্রতিবন্ধকতা অবশ্যই সঠিক সময়ে আমাদের পরীক্ষা হবে, সব কিছু আমরা জয় করবো ইনশাল্লাহ। সেই সাথে তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম শেষ করছি। আসসালামু আলাইকুম।